লোকসভা ভোটের রেজাল্টের পরে 3000 পদে টিসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। ট্রেনে করে এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে রেলের যে কর্মচারীকে আমরা সবার থেকে বেশি লক্ষ্য করি, তিনি হলেন টিকিট কালেক্টর বা টিসি। আপনি কি জানেন এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে এই রেলের টিকিট কালেক্টরদের? ট্রেনে করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার সময় টিকিট কালেক্টর বা টিসি দেখেননি এমন লোকের সংখ্যা খুবই কম। অনেকে আবার ভবিষ্যতে টিকিট কালেক্টর হওয়ার স্বপ্ন দেখে থাকেন, কিন্তু কিভাবে এই পদের জন্য আবেদন করতে হবে? শুধু আবেদন পদ্ধতিই নয়, টিকিট কালেক্টর পদের আবেদনের জন্য আরও বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব। প্রথমেই দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। ট্রেনস ক্লার্ক বা সিসিটিসি পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের দ্বাদশ শ্রেণী অথবা উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং স্নাতক স্তর পাস করে থাকলে সিনিয়র সিসিটিসি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। মোট শূন্য পদের সংখ্যা এখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ভারতীয় রেল বিভাগের এই পদগুলির জন্য কম বেশি 3000 শূন্য পদ থাকতে চলেছে। এর মধ্যে আমরা বয়সসীমা দেখে নেব। বয়সসীমাতে এখানে বলা হয়েছে ট্রেনস ক্লার্ক বা সিসিটিসি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সিনিয়র টিসিটি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। চলতি বছরের জন্য সমস্ত অসংরক্ষিত ও ইডাব্লিউএস চাকরি প্রার্থীর জন্য মোট 3 করে বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসব বেতন কাঠামো। সপ্তম স্পে স্কেল অনুযায়ী 19900 টাকা থেকে 35400 টাকার মধ্যে বেতন কাঠামো থাকবে। কিভাবে আবেদন করতে হবে? প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন মূল্য কি থাকবে সেটাও আমরা দেখব। এখানে বলা হয়েছে অসংরক্ষিত শ্রেণী অর্থাৎ ওবিসি জন্য আবেদন মূল্য থাকছে 500 টাকা, অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে থাকছে 500 টাকা এবং সংরক্ষিত শ্রেণী মহিলা প্রার্থীদের জন্য থাকছে 250 টাকা, অর্থাৎ এসটিএসসি এবং ফিমেলদের জন্য থাকছে 250 টাকা আবেদন মূল্য। এবার আমরা চলে আসবো কিভাবে নিয়োগ করা হবে। মোট 2 ধাপে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। তবে ট্রেনস ক্লার্ক পদে আবেদনের জন্য 2 কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পরে পুনরায় টাইপিং টেস্ট দিতে হবে। এরপরে দেখে নেব কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভারতীয় রেলের আরআরবির পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। আশা করি সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যখনই অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বেরোবে আমরা আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।